নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 4380 দিন পর ধনবর্ষা হতে চলেছে এই আট রাশির, অর্থাৎ 12 বছর পর, এক যুগ পর এই আট রাশির। ডায়েরিতে নোট করে নিন, 4380 দিন পর এই আট রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। আজ সন্ধে 6:17 শুক্র রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করেছে। অলরেডি বৃহস্পতিও সেখানে কিন্তু অবস্থান করছে। দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে মীন রাশিতে অবস্থান করছে এবং দৈত্যগুরু শুক্র সেখানে কিন্তু বলবান, উচ্চস্ত এবং সেখানে আপনার বৃহস্পতির সঙ্গে একত্রে অবস্থান করছে। অর্থাৎ আজ থেকে 12 বছর আগে দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করেছিল। এক যুগ পর আবারও এই মীন রাশিতে দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করছে। এই 4380 দিন পর যে আট রাশির ভাগ্য খুলতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন এই সৌভাগ্যশালী রাশি। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ আলোচনা শুনবেন, আমি খুব আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি শুনুন, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। হাওয়াতে আমি কোনো কথা বলি না, উটপাটাঙ্গা কথা বলা, হট করে রাশিগুলোর ভালো লজিক দিয়ে বোঝাতে হবে কি কারণে ভালো হচ্ছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে, আমি আবার বলছি, মঙ্গলের জন্য। অর্থাৎ এই জায়গাটা কি কারণে অর্থনৈতিক ধনবর্ষা হতে চলেছে এই রাশিগুলোর, সেটাও আমি জানাবো। দেখুন, গুরু এবং দৈত্যগুরু দুটোই কিন্তু মানে একত্রে অবস্থান করে, দৈত্যগুরু শুক্র ভোগ বিলাস সমস্ত কিছু, দেবগুরু জ্ঞান শিক্ষা যাবতীয় সমস্ত কিছু, কিন্তু বিবাহ প্রেম সমস্ত কিন্তু এই দৈত্যগুরু, সন্তান এগুলো কিন্তু সমস্ত দৈত্যগুরু এবং দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের মধ্যে কিন্তু বিদ্যমান। এই আট রাশির মধ্যে 5 রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় নির্ণায়ক হতে চলেছে এই রাশি। অর্থাৎ 4380 দিন পর ভাগ্য খুলতে চলেছে। নাম্বার 1 যে রাশি, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে দুটি রাজ্য সৃষ্টি করছে, একটি হচ্ছে আপনার মালব্য নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে হংস নামক মহাপুরুষ রাজ্য, পঞ্চমভাবে আপনাদের হচ্ছে। অর্থাৎ আপনাদের চতুর্থভাবে আপনাদের হচ্ছে, ধনুরাশির ক্ষেত্রে চতুর্থভাবে হংস নামক এবং আপনার মালব্য নামক মহাপুরুষ রাজ্য। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যে কোনো কার্যে সফলতা, রাজনীতির ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনার পারিবারিক সুখের জায়গা, অর্থনৈতিক দিক থেকে ফিল্ম দুনিয়াতে যারা আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, আপনাদের কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে। এবং প্রপার্টির দিক থেকে ব্যবসার জায়গাটা আপনাদের কিন্তু দুর্দান্ত ফল আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ চতুর্থভাবে দুটি রাজ্য আপনাদের রাজতুল্য সম্মান নির্দেশ কিন্তু করছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও এই 5 এক্সিলেন্ট রাশির কথা আমি আপনাদেরকে জানাই। মিথুন রাশির ক্ষেত্রেও আপনাদের কর্মভাবে দুটি রাজ্য সৃষ্টি করছে, একটি হচ্ছে মালব্য নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে হংস নামক মহাপুরুষ রাজ্য।
হঠাৎ আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো হবে, আপনাদের ইনকাম বৃদ্ধি করবে, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দিবে, আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা দিবে এবং আকস্মিক ধনলাভ হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটাবে। মিথুন রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের হংস নামক মহাপুরুষ রাজযোগ এবং মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সপ্তমভাবে সৃষ্টি হচ্ছে। বিয়ের জায়গাটা আপনাদের দুর্দান্ত, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, যেহেতু আপনাদের ভাগ্যপতি এবং ধনপতি আপনাদের কেন্দ্রভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, আর্থিক স্থিতি মজবুত, চতুর্থপতিকে কানেক্ট করছে সম্পত্তিগত দিক থেকে লাভ এবং আপনাদের বিদেশ থেকে লাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ধনবর্ষা হতে চলেছে কন্যা রাশির, অপার ধন পেতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম চার নম্বর রাশি মীন রাশি। মীন রাশির রাশিতেই আপনার হংস নামক মহাপুরুষ রাজযোগ এবং আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে নির্ণায়ক আপনাদের কেরিয়ার, কর্ম, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে এই জায়গাগুলো, শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে। অর্থাৎ মীন রাশিকে দুটি রাজ্য আপনাদের ভাগ্যোদয় নিশ্চিত করতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশির পর মীন রাশি কিন্তু নির্ণায়ক ভূমিকা কিন্তু পালন করবে। মানে এক যুগ পর, 12 বছর পর, 4380 দিন পর মীন রাশি হতে চলেছে মালামাল, অপার ধন পেতে চলেছে। এরপর যে রাশির কথা সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্যপতি, চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি এবং ধনপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। মানে আপনাদের পারিবারিক সুখ, ভাগ্যের সাপোর্ট, সম্পত্তিগত দিক থেকে লাভ, সাকসেস, সফলতা এই জায়গাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি কুম্ভ রাশির মানুষ, নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন, ফিরে তাকাতে হবে না, সমস্ত দিক থেকে লাভই লাভ হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, যাদের ক্ষেত্রে হচ্ছে না নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করুন। এরপর যে রাশির কথা আমি বলবো, পাঁচটি রাশি এক্সিলেন্ট যেটা বললাম, দুর্দান্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং ধনপতিকে কানেক্ট করছে, মানে দুর্দান্ত আপনাদের আকস্মিক ধনলাভ, বিদেশ থেকে লাভ, স্থির ভাগ্যে উন্নতি, দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে ভালো এবং মান সম্মান বৃদ্ধি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির কর্মভাবে অবস্থান করছে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং সফলতারভাবে অবস্থান, আপনাদের সফলতা, সাকসেস, লাভ, দীর্ঘদিনকার প্রত্যাশা পূরণ, আর্থিক উন্নতি এই সমস্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। ফিরে তাকাতে হবে না, লাভে লাভ, দুর্দান্ত রেজাল্ট, ইনকাম গেন আপনাদের করবে, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। এরপর যে রাশি কর্কট রাশি, আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি, একাদশপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যপতিকে কানেক্ট করে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং একাদশপতি সফলতার জায়গা আপনাদের নির্দেশ কিন্তু করছে এই সময়। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। সরাসরি রাশির উপর দৃষ্টি, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা উন্নতি হবে, পঞ্চমভাবে দৃষ্টি, আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু ঘটাতে চলেছে এবং ভাগ্যোদয় হতে চলেছে, অর্থাৎ আপনাদের ফিরে পেতে চলেছেন
অনেক কিছুই এই শুক্র এবং বৃহস্পতি একত্রে অবস্থানে আপনাদের মানে যা এতদিন ঘটেনি এই 4380 দিন পর আপনাদের ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।